প্রকৃতির সঙ্গে তো লড়াই করা যায় না, তবে আমরা অনেক আগে থেকে ব্যাকওয়াশ আমাদের যেটা করা হয় সেগুলো আমাদের করা হয়েছিল, এবং যে পরিমাণে প্রতি বছর জল জমে এবারে কোথাও সে পরিমাণে জল জমেনি, আর সল্টলেকের পর্যন্ত কোথাও সেভাবে জল জমেনি। আপনারাও সঙ্গে ছিলেন, আমাদের দায়িত্বে যে আছে দেবাশিস জানা উনিও আছেন, আমাদের এখানে সুধীর সাহা উনি আছেন, আমাদের অনিতা আছেন, মিনু দাস চক্রবর্তী আছেন, আমরা সবাই, এবং কালো আমাদের ওর ভালো নাম আজিজুল হোসেন, ওখানকার কাউন্সিলর, আমরা সারা এলাকা আপনারা দেখলেন ম্যানহোল খুলে দিয়ে জল সেটাকে পাস করানোর ব্যবস্থা সর্বোত্তমভাবে করা হয়েছে। তার কারণ আগে থেকে আমরা কালো আমরা মিটিং করেছি জানাদার নেতৃত্বে, কারণ যেহেতু দপ্তরটা ওর এবং আমরা রাস্তায় নেবে কাজ করছি, সমস্ত কাউন্সিলররা রাস্তায় আছে, যার যার এলাকায় তাকে তাকে থাকতে বলেছি আমরা, এবং আমরা কজন মিলে পুরো এলাকাটা ঘুরে দেখছি, এবং অনেক অনেক ভালো অবস্থায় আছে। যে পরিমাণে বৃষ্টি হয়েছিল এক হাঁটু জল হয়, আগে থেকে প্রিকশন নেওয়ার জন্য আজকে এই ফলটা আমরা পেয়েছি। দেখুন আপনাদের বলি, এটা প্রকৃতি বিপর্যয়, খালে জল যায়, খাল ওভারফ্লো হয়ে গেলে কারোর কিছু করার থাকে না, আমরা সমস্ত দিক দিয়ে আমরা তৈরি, যখন যেরকম অবস্থা আমরা সেইভাবে তার মোকাবিলা করব। না না, ন্যাচারালি আমরা প্লাস্টিক বর্জন করছি, আমরা গ্রিন সিটি ক্লিন সিটির লক্ষ্যে আমরা পৌঁছচ্ছি, মানুষকে সচেতন করা, এবং আমরা বড় আকারে নাববো এটা নিয়ে। প্রথম অবস্থায় আমরা তাদেরকে বললাম যে এটা করা উচিত নয়। না না, আমরা প্লাস্টিকের বদলে অন্য যা ফ্রেন্ডলি, যেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে কোনো খারাপ নয়, প্রকৃতির সঙ্গে মিশে যায়, সেরকম কোনো কাগজের বা কত মাইক্রো দিয়ে দেওয়া যায় 50 সেটা আমরা দেব, দিয়ে আমরা মানুষকে ঠিক পথে আমরা নিয়ে আসতে পারবো আশা করি, কারণ মানুষই তো শেষ কথা। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলেছেন যে জল বাঁচাও, গাছ বাঁচাও, প্লাস্টিক থেকে মানুষকে বাঁচাতে হবে। আমাদের পৌরসভাও সেই পদক্ষেপগুলো পুরোভাবেই আমরা নিচ্ছি, এবং আমরা সাকসেস হব এটা আমরা বিশ্বাস করি, মানুষ বললে বোঝালে তারা বোঝে।